পশ্চিমবঙ্গে যে প্রকৃত অর্থে জঙ্গল রাজ চলছে এটার মধ্য দিয়ে সেটা প্রমাণিত এবং পুলিশ প্রশাসন আর গুন্ডা তৃণমূল মমতা ব্যানার্জির ফ্যামিলির পার্টি এই তিনজনের আক্রমণের লক্ষ্যবস্তু মূলত ভারতীয় জনতা পার্টির বুথ লেভেলের কর্মীরা সাধারণ কর্মী সমর্থকরা। শনিবার শুভেন্দু অধিকারী দাবি করেন বাংলায় ত্রিস্তরে বিজেপি প্রার্থী এবং সমর্থকরা ঘরছাড়া, পুলিশ মিথ্যে মামলা দিচ্ছে, এমনকি বিজেপি টিকিটে জয়ী পঞ্চায়েত প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে, এমনটাই অভিযোগ করেন বিরোধী দলনেতা। একটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অথবা বিজেপিকে সমর্থন করার জন্য, এই সংখ্যাটা কয়েক হাজার। দ্বিতীয় হচ্ছে বিজেপি করার জন্য পুলিশ মিথ্যা মামলা দিয়ে তাদের বাড়িতে টর্চার করছে, গ্রেপ্তার করার জন্য খুঁজে বেড়াচ্ছে, তারা নিজেদেরকে বাঁচানোর জন্য অন্যত্র সরে গেছে। তৃতীয়ত, নির্বাচিত হয়েছে, সার্টিফিকেট হাতে আছে, বোর্ড গঠনের আগে বাড়িতে থাকলে নয় মরতে হবে নয় তৃণমূল করতে হবে, তাই তারা সরে গেছে। তিনি জানান পঞ্চায়েত ভোটে জয়ী 1700 জন বিজেপি প্রার্থী ঘরছাড়া, তারা অসমে, বিহারে, ওড়িশা, ঝাড়খণ্ডে আশ্রয়। তার আশ্বাস, দলের মেডিকেল লিগাল সেল ঘরছাড়া এবং আক্রান্তদের পাশে দাঁড়াবে। তার কথায়, মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে তৃণমূলের অত্যাচার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোর লজ্জা ঘৃণা ভয় কিছুই নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আদতে নির্মমতা বলে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়ে দিয়েছে, ব্রিটিশরাও এই ধরনের অত্যাচার করে পরে লজ্জিত হতো, এদের না আছে লাজ লজ্জা। মমতা ব্যানার্জি, তার ভাইপো এবং তার কোম্পানির লজ্জা ঘৃণা ভয় আছে বলে আমাদের মনে হয় না। তাদের দুটো কান কাটা, লাজ লজ্জার মাথা খেয়ে পশ্চিমবঙ্গে এই ধরনের, আমি বলবো না এটা মধ্যযুগীয় বর্বরতা, এটা নির্মমতা। মমতা ব্যানার্জির নাম প্রকৃতপক্ষে নির্মমতা হওয়া উচিত। জানা গিয়েছে ক্যানিং, বসিরহাট, হিঙ্গলগঞ্জ সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গেই শনিবার দেখা করলেন শুভেন্দু অধিকারী। কলকাতার মাহেশ্বরী ভবনে কার্যত বিভিন্ন জায়গার যে সমস্ত আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে দেখা করতে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি একটু দেখানোর চেষ্টা করছি, বসিরহাট থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে যে সমস্ত জায়গা রয়েছে ক্যানিং, সমস্ত জায়গার অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারা ঘর ছাড়া, তারা বাড়ি ফিরতে পারছেন না ভোটের দিন থেকে কার্যত। লাগাতার তাদের সঙ্গে যেভাবে হিংসা হচ্ছে এবং তাদের উপর যেভাবে আক্রমণ নেমে আসছে সেই পরিস্থিতিতে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দেখা করতে এসেছেন। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট কলকাতা নিউজ।